সারি সারি সাজানো এসব মোটরসাইকেলগুলোতে গতি বা সিসি ক্ষমতার অভিন্নতা থাকলেও ভিন্নতা রয়েছে মডেল ও ফিচারে। অপরদিকে যাত্রাপথে পাড়ি দেওয়ার জন্য ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে দুই চাকার এই যান, পাশাপাশি পরিণত হচ্ছে নিত্য নতুন ফ্যাশনে। বিক্রেতারা বলছেন, ক্রেতার কাছে ইঞ্জিন ক্ষমতা, ব্রেকিং সিস্টেম, সেই সঙ্গে মডেলই মুখ্য বিষয়। ইয়াং জেনারেশনের মধ্যে KTM-এর যেই ফ্লোটা আছে এইটা যথেষ্ট, মানে একটা ব্র্যান্ডকে সাকসেসফুলি একটা কান্ট্রিতে চালানোর জন্য যা যা দরকার KTM-এর আছে। এবং শুধু ইয়াং জেনারেশন না, আমাদের এরকম অনেক কাস্টমার আছে যারা একটু মিডল এজ, সো KTM-এর পপুলারিটিটা এত 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 ফ্যান্টাস্টিক যে আসলে সব এইজের মানুষকেই KTM টানে। সবচেয়ে বেশি হট প্রোডাক্ট যেটা বর্তমানে এখন আমাদের টোটাল মার্কেটটাকে ইয়ে করছে, ডমিনেট করছে, সেটা হচ্ছে আমাদের স্কুটি প্রোডাক্ট 110 cc। এই প্রোডাক্টে এখন মানে আপনি বলতে পারেন যে সব বয়সের লোকদের কাছেই সমান জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। ইয়াং জেনারেশন বলেন বা ওল্ড জেনারেশন বলেন, ইভেন যারা আমাদের লেডিস কাস্টমার, যারা কর্মজীবী, যারা নারী যারা আছে, মহিলা কাস্টমার, তারা আমাদের স্কুটিটা নিয়ে খুব ব্যাপক আসলে মজা পাচ্ছে এবং খুব আনন্দ সহকারে আমাদের স্কুটিটা নিচ্ছে আমাদের। কিছুদিন আগেই দেশে 165 cc ক্ষমতা সম্পূর্ণ মোটরসাইকেল বাজারে অনুমোদন ছিল। সর্বশেষ সরকার অনুমোদন দিয়েছে 350 cc ক্ষমতা সম্পূর্ণ মোটরসাইকেলের। এমন অনুমোদনের পর নিত্য নতুন মডেল আর ফিচার নিয়ে আসছে প্রস্তুতকারক কোম্পানিগুলো। বিক্রেতাদের দাবি, এসব মোটরসাইকেলের ক্ষেত্রে প্রথমেই গুরুত্ব দেওয়া হবে নিরাপত্তা ব্যবস্থার দিকে। আমাদের প্রথম শুরুর দিকে যে বাইকগুলো ছিল ডিলাক্স 80 cc, এটা দিয়ে আমাদের আনারের পথ চলা শুরু। সেই ধারাবাহিকতায় আস্তে আস্তে আমাদের 100 cc, 110 cc, 125, 150, এখন বর্তমানে আমরা 165 cc, যেটা বাংলাদেশের হাইয়েস্ট cc বাইক আমরা এখন মার্কেটে আমরা কাস্টমারদেরকে দিয়ে যাচ্ছি। এখন আমাদের সিসি লিমিট বেড়েছে দেশের, আর তো এতদিন হচ্ছে 165 ছিল, এখন হচ্ছে 350 হয়েছে। ইনশাল্লাহ এই শুধুমাত্র আমাদের না, পুরো হচ্ছে বাইকিং সেক্টরটা এখন হচ্ছে বুম করবে, এখন ইন্ডাস্ট্রিটা আরও বড় হবে। আর বাইকের যে একটা ধারণা আছে সবার মধ্যে যে সিসি লিমিট বাড়লে অ্যাক্সিডেন্ট বাড়বে, জিনিসটা এমন না। জিনিসটা হচ্ছে যত সিসি লিমিট বাড়বে তত হচ্ছে একটা বাইকের ফিচার্স বাড়বে, ফিচার্স বাড়লে আপনার ব্রেকিং সিস্টেম আরও কন্ট্রোলিং থেকে শুরু করে সব কিছু আপগ্রেডেড হবে, এবং আপগ্রেডেড হলে দেখা যায় যে হচ্ছে আপনার দুর্ঘটনা আপনার অনেক কমে আসে, রিস্কটা অনেক কমে আসে। উচ্চ ক্ষমতা সম্পূর্ণ মোটরসাইকেলের ইঞ্জিনের অনুমোদন দিয়েছে। বিক্রেতারাও বলছেন নিরাপত্তা ব্যবস্থার কথা, তারপরও সংখ্যা প্রকাশ করছেন কেউ কেউ। আর ক্রেতারা বলছেন শুধু অনুমোদন নয়, উচ্চ ক্ষমতার মোটরসাইকেলের জন্য সবার আগে উপযোগী করে তোলা দরকার দেশের রাস্তা। দৈনন্দিন জীবনে তো এখন বিশেষ করে ঢাকা শহরে জ্যামকে ওভারকাম করতে হলে বাইক তো লাগবেই। বাইক দিয়ে আপনি যে কোনো সময় যে কোনো অল্প জায়গা দিয়ে যেতে পারতেছেন, তো বাইক আপনার সময়কে বাঁচাবে, আপনার এনার্জিকে ধরে রাখবে। রোড খুবই ইম্পর্টেন্ট, নট অনলি মোটর বাইক, এটা প্রাইভেট কার বা ইভেন বাইসাইকেলের জন্য। কারণ আমি যখন স্পিডে যাব, ইনস্ট্যান্ট যদি সামনে কোনো ধরনের কোনো হোল পড়ে, যেটা হচ্ছে বাইকের জন্য জাম্পিং করে যাওয়াটা পসিবল নয়, সেক্ষেত্রে ডেফিনেটলি আমি নিজেও অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। 2004 সালে 1 জানুয়ারি আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, সেই বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। অতএব আমার যে এক্সপিরিয়েন্সটা আমি সেখান থেকে বলছি, আমি যে গর্তটা সামান্য 2.5 থেকে 3 ইঞ্চি বা 3 ইঞ্চিরও কম, এরকম একটা গর্তের মধ্যে আমার সামনের চাকা বাইকের পড়ে যাওয়ার কারণে আমি কিন্তু পড়ে যাই। তা এরকম আমি, আপনি যেটা বলেন খুবই ইম্পর্টেন্ট, আমাদের মানে LGT হোক, গভর্নমেন্ট হোক, সিটি কর্পোরেশন হোক, রোড ডেভেলপ করা 100%, এটা ফার্স্ট ইস্যু। রাস্তায় যেসব যানবাহন রয়েছে এর মধ্যে সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ দুই চাকার যান মোটরসাইকেল। বিশেষজ্ঞরা বলছেন পরিবহন ব্যবস্থা বিশৃঙ্খল হওয়ার কারণে বাংলাদেশে এর ঝুঁকি অন্যান্য দেশের তুলনায় আরও বেশি। তাদের মতে সিসি বাড়লে দুর্ঘটনাও বাড়বে। আসলেও আমি বলবো আমাদের রোড ট্রান্সপোর্টেশন সিস্টেমটা অত্যন্ত বিশৃঙ্খল। এই বিশৃঙ্খল ট্রাফিক সিস্টেমের মধ্যে মোটরসাইকেলের মতো দুই চাকার যেটা যান, সে নিজে কিন্তু 30 গুণ ঝুঁকিপূর্ণ চার চাকা যানের থেকে। সো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে অনেক আগেই ঝুঁকিপূর্ণ বাহন বলেছে। তো সেই হিসাবে আমি বলবো, গ্লোবাল অভিজ্ঞতা যদি দেখি এবং আমাদের বাংলাদেশের যদি ট্রাফিক পরিবহনের বিশৃঙ্খলাটা দেখি, সঙ্গত কারণে এখানে যথেষ্ট যুক্তি আছে। আমি যদি কমিউট করার জন্য মোটরসাইকেলকে অ্যালাউ করার সামান্যতম যুক্তি থাকে, 350 cc-র মোটরসাইকেল
এইটা অনুমোদন করার আমার মনে হয় ঝুঁকিটা নেওয়া ঠিক হয়নি। উচ্চ ক্ষমতার মোটরসাইকেল দেশে এলে নতুন ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি হবে, যা দেশের অর্থনৈতিক খাতকে উন্নয়নের অগ্রযাত্রায় আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তবে এর আগে উপযোগী হবে রাস্তা, এমন প্রত্যাশা সকলের। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।